আমরা এখন ক্ষীর ভবানী মন্দিরের সামনে রয়েছি, এই গেট। হ্যাঁ দেখ, গেটের সামনে দিয়ে চলে এসেছি। আস্তে আস্তে মন্দিরে ঢুকে যাচ্ছি। এটা একটা মন্দিরের গেট, আগে মেইন গেট ছিল, এটা একটা গেট। মাতা ক্ষীর ভবানীজি টেম্পল, যে কে মঠ ট্রাস্ট, জয় বাপ মাতা ক্ষীর ভবানীজি টেম্পল। কি মোটা গাছ, এখানে জুতো রাখতে হবে, সাইডে জুতো রাখার জায়গা জায়গা আছে। জুতো রেখে আস্তে আস্তে মন্দিরের জন্য যাব। এখানে অনেক প্রসাদের সামগ্রী বিক্রি হচ্ছে। Shoes and leathers, goods are not allowed inside the temple. মানে অনেক লঙ্গার দিয়েছে সাইডে, আগে পিছনে লঙ্গার দিত, এখন এখানেও দিয়েছে, ওখানেও দিয়েছে, সব জায়গায় লঙ্গার আছে। পূজা শুরু হয়ে গেছে, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা আছে, পুরো জায়গাটা নিয়ে মন্দিরটা। গাছের সাইজগুলো দেখি, একটা বড় বড় গাছ, চিনার গাছ, এগুলো সব মোটা মোটা চিনার গাছ। এটা দিয়ে একটা শেপ তৈরি হয়েছে, যেটা ইন্ডিয়ার ম্যাপ দেখা যায় সব চিনার গাছ দিয়ে। এখানে ক্ষীরের প্রসাদ দেয়া যাচ্ছি, এখানে ক্ষীর প্রসাদ। মানে Thank you.
মেজে দিলাম যাতে এটা অন্য খেতে পারবে। ক্ষীর ছিল, ক্ষীরের পোষা বাটিটা দিয়ে এরা মেজে দিতে হয় না, কল আছে মেজে আবার দিয়ে দিলাম। আস্তে আস্তে মন্দিরে দেখে চলে যাবো, মন্দিরে পুজো হচ্ছে। Oh,